শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমরা কি শিরক করব? না। তাওহীদ শিখবেন, একটা বইয়ের নাম বলে দেই, পড়ে নিয়ে তাওহীদ শিখতে পারবেন। বইটার নাম কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে, কি করলে, কি চিন্তা করলে, কি বললে, কি আমল করলে শিরক হবে, সব লেখা আছে। অধ্যায় 61, ছবি অঙ্কনকারী বা চিত্রশিল্পীদের পরিণাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়? তাদের শক্তি থাকলে তারা একটা অণু সৃষ্টি করুক, অথবা একটি খাদ্যের দানা সৃষ্টি করুক, অথবা একটি গমের দানা তৈরি করুক। সহিহ বুখারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সবচেয়ে শাস্তি পাবে তারাই যারা আল্লাহ তাআলার সৃষ্টির মতো ছবি বা চিত্র অঙ্কন করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে বলতে শুনেছি, প্রত্যেক চিত্র অঙ্কনকারী জাহান্নামী। চিত্রকর যতটি প্রাণের চিত্র এঁকেছে ততটি প্রাণ তাকে দেওয়া হবে, এর মাধ্যমে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র অঙ্কন করবে, কিয়ামতের দিন তাকে ওই চিত্রে আত্মা দেওয়ার জন্য বাধ্য করা হবে, অথচ সে আত্মা দিতে সক্ষম হবে না। সহিহ বুখারী। আবু আইয়াস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? সে কাজটি হচ্ছে, তুমি কোনো চিত্রকে ধ্বংস না করে ছাড়বে না, আর কোনো উঁচু কবর মাটির সমান না করে ছাড়বে না। সহিহ মুসলিম। এই অধ্যায় থেকে সাতটি মাসালা জানা যায়। চিত্রকরদের ব্যাপারে খুব কঠোরতা অবলম্বন, কঠোরতা অবলম্বনের কারণ সম্পর্কে মানুষকে সাবধান করে দেওয়া। এখানে কঠোরতা অবলম্বনের কারণ হচ্ছে আল্লাহর সাথে আদব রক্ষা না করা। এর প্রমাণ আল্লাহর বাণী, সৃষ্টি করার ব্যাপারে আল্লাহর কুদরত বা সৃজনশীল ক্ষমতা, অপরদিকে সৃষ্টির ব্যাপারে বান্দার অক্ষমতা। তাই আল্লাহ চিত্রকরদেরকে বলেছেন, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা একটা অণু অথবা একটা দানা কিংবা গমের দানা তৈরি করে নিয়ে এসো। চিত্রকরের সবচেয়ে কঠিন শাস্তি হওয়ার সুস্পষ্ট বর্ণনা। চিত্রকর যতটা প্রাণের ছবি আঁকবে শাস্তি ভোগ করার জন্য, ততটা প্রাণ তাকে দেওয়া হবে এবং এর দ্বারা জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। অঙ্কিত ছবিতে রূহ বা আত্মা দেওয়ার জন্য চিত্রকরকে বাধ্য করা হবে। প্রাণীর ছবি পাওয়া গেলেই তা ধ্বংস করার নির্দেশ।